বন্ধুরা চতুর্থী সন্ধ্যা সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আজকে চলে এসেছি কলকাতার এক প্রাচীন বিখ্যাত পুজো প্যান্ডেলের সামনে সন্তোষ মিত্র স্কয়ার, যা সবাই লেবুতলা পার্ক বলেই চেনে। তো এবছর ওদের থিম হচ্ছে রাম মন্দির, যা ভারতীয়দের এক আবেগের জায়গা। যদি দেখতে হয় অবশ্যই কিন্তু সন্তোষ মিত্র স্কয়ার চলে এসো, কিন্তু অনেকে লেবুতলা পার্ক বলে চেনে, যেটা শিয়ালদার খুব কাছাকাছি, মাত্র 5 মিনিট। তো চলো ভেতরে গিয়ে দেখায় কি কি কারুকার্য হয়েছে, কি কতটা ভিড় আজকে চতুর্থীতে। তো চলো ভেতরে যাওয়া যাক, গিয়ে দেখাচ্ছি পুরোটা। যে রাম মন্দিরের একদম রাম দাঁড়িয়ে আছে। তো রাম মন্দিরের ভেতরে কারুকার্য অবশ্যই সব দেখাবো, এখানে লাইটিং এর দ্বারাই যে কাজটা আছে সেটাই দেখাচ্ছি। 7:30 হবে, 8:10, 8:10, তাতেই এই ভিড়। এখন অষ্টমী নবমী পড়ে আছে, সেটা এখানে একটু গেটের সামনে আটকাছে, আটকাচ্ছে না আসছি সবাই। পরিশ্রম আছে, দিন রাত তারা এক করে এত সুন্দর মণ্ডপটাকে সাজিয়ে তুলেছে। তারা তাদেরকে তপস্বী ব্লগের পক্ষ থেকে অনেক অনেক কর্মী, যেসব মানুষেরা রাত দিন এক করে এত সুন্দরভাবে রাম মন্দিরের আদলে মণ্ডপটাকে তৈরি করেছে, এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর সন্তোষ মিত্র স্কোয়ারেরও সমস্ত সদস্যকে তপস্বী ব্লগের পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ তাদের এই চিন্তাধারার জন্য। বন্ধুরা, কত সুন্দর এবছর সন্তোষ মিত্র স্কোয়ার ফুটিয়ে তুলেছে। মানুষের এত ঢল নেমেছে, ওনারাই বা কি করবে, ওনারা তো প্রত্যেকটা সময় চেষ্টা করে যাচ্ছে সামাল দিতে, কিন্তু এত ভিড়, এত ভিড়, সামাল দিতে পারছে না। অসাধারণ হয়েছে। পেছনে কার্তিক গণেশ, লক্ষ্মী সরস্বতী, বন্ধুরা এতক্ষণ ভিড় খেলে অবশেষে সন্তোষ মিত্র স্কয়ারে রাম মন্দির দেখালাম, যা ভারতীয়দের আবেগের একটা আলাদা জায়গা। জানি না কতটুকু ভালোভাবে দেখাতে পেরেছি, কারণ প্রচন্ড ভিড় হচ্ছে। এখানে ভলেন্টিয়ার ভাইরা দাঁড়াতে দিচ্ছে না, পুলিশ একটা দাঁড়াতে দিচ্ছে না। ক্যামেরা করেছি, ভালো লেগেছে, অবশ্যই লাইক করতে আর ছেলে